প্রজন্ম থেকে প্রজন্ম দৃষ্টি প্রতিবন্ধী বগুড়ার শিবগঞ্জের দুটি পরিবার, 27 সদস্যের 23 জনের দৃষ্টি প্রতিবন্ধী, শিক্ষার আলোবঞ্চিত দুই পরিবারের সবাই মাত্র 150 জমির উপর ঝুপড়ি ঘরে গাদাগাদি করে বসবাস তাদের, ভিক্ষাবৃত্তি চলার অবলম্বন। মোহনা টেলিভিশনে তাদের দুর্দশার সংবাদ প্রচারের পর পরিবারের দুটির পাশে দাঁড়িয়েছে বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক, এখন স্বপ্ন দেখছে ঘুরে দাঁড়ানোর। বগুড়ার প্রতিনিধি আতিক রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। করোনা আর লকডাউনে চরম ভোগান্তিতে পড়েছিল বগুড়ার শিবগঞ্জের সোবাহানপুর ও চলনাকাথির সেই দুটি অন্ধ পরিবার। ভিক্ষাবৃত্তি বন্ধের পর এক প্রকার মানবতর জীবনযাপন করছিল দুই পরিবারের 27 সদস্য। এ নিয়ে মোহনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর দুটি পরিবারে পাশে দাঁড়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের জেলা সভানেত্রী রোমানা আশরাফ ও পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া। আমাদের মতন অসহায় গরিব বর্তমান তার কেউ নাই, আমরা সবাই প্রতিবন্ধী। করোনার জন্য আমরা কোনো মুখে ভিক্ষে কিছু করতে পারছি না, আমরা খুব কষ্টে চলি। আমাকে ভিক্ষে করে খান পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর হস্তক্ষেপে 10 জনকে তৈরি করে দেওয়া হয়েছে প্রতিবন্ধী ভাতা কার্ড, বাকিদেরও ভাতা কার্ড দেওয়ার প্রস্তুতি চলছে। পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক বগুড়া সবসময় সমাজের সুবিধা বঞ্চিত এবং অবহেলিত মানুষদের পাশে আছে, তারই ধারাবাহিকতা আজ আমরা এখানে এসেছি এই দৃষ্টিবন্ধী পরিবারের সাথে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করার জন্য, পবিত্র ঈদটি যেন তাদের ভালোভাবে কাটে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, ওসি সিরাজুল ইসলাম ও মোহনা টিভির জেলা প্রতিনিধি আতিক রহমান সহ পুনাক নেতারা। শারমিন ছর্না, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।